সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি গিগ র্যাঙ্কিং অ্যালগোরিদম নিয়ে। যাদের গিগ ইতিমধ্যেই ডাউন অবস্থায় আছে, কোনো প্রকার কাজ করে, মার্কেটিং করে, অনেক রকমের কাজ করেও যারা গিগ র্যাঙ্ক করাইতে পারতেছেন না, তাদের জন্য আজকের ক্লাসটা বেস্ট হতে যাচ্ছে। আমরা ফাইবারে যারা নতুন সেলার আছি এবং পুরাতন সেলার আছি, অবশ্যই আমি মনে করি সবার জন্য এটা প্রয়োজন, সেই জন্য আসলে প্রিমিয়াম ভিডিওটা আপনাদের সামনে পাবলিক করতেছি। যেমন আমরা লেভেল ওয়ান সেলার হওয়ার পরে বা আমাদের অ্যাকাউন্টটা একটু বয়স হয়ে যাওয়ার পর, এক বছর, দেড় বছর, দুই বছর হয়ে যাওয়ার পর দেখা যায় আপনার 200-300 রিভিউ থাকে বা 100-150 রিভিউ থাকার পরেও আপনার গিগ ডাউন হয়ে যায়, অর্ডার আসে না বা কোনো সার্চ রেজাল্টে খুঁজে পাওয়া যায় না। আবার অনেকজনের কি রিভিউ নেওয়ার পর গিগ ডাউন হয়ে যায় বা বাইরের সাথে আপনার সম্পর্ক খারাপ, অনস্টার রিভিউ পাইছেন বা কোনো একটা ঝামেলার কারণে আপনার গিগটা টোটাল ডাউন হয়ে গেছে, আপনার গিগ কোনো সার্চ রেজাল্টে মানে কোনো সার্চ লিস্টেই খুঁজে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সম্পূর্ণ ক্লাস কন্টিনিউ করলে আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আর ক্লাসটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, যাতে তাড়াহুড়া তারা স্কিপ করে চলে যেতে পারেন, ঠিক আছে? তো আমাদের করণীয় কী হবে? তো আমরা অনেক পূর্বে একটা ক্লাসে বলছিলাম যে পজ করতে হবে, তারপরে এডিট করতে হবে, এগুলো সামথিং কিছু কাজের কথা বলছিলাম, সেটা 2022 বা 2021 সালের দিকে। কিন্তু সেই অ্যালগোরিদম এখন আর নাই, ফাইবারের অ্যালগোরিদম পুরাটাই মানে আপডেট হয়ে গেছে। মনে করেন আমারই খালাতো ভাইয়ের অ্যাকাউন্ট, তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি, মানে এটা করার পরে আমি আপনাদেরকে বলতেছি, তা না হলে আমি বলতাম না। তো তিনি মোটামুটি 2021-22 দিকে তিনি মোটামুটি ভালোই কাজ পাচ্ছিল, হঠাৎ করে তার ফ্যামিলিতে ক্রাইসিস আসা শুরু হয়। ক্রাইসিস বলতে ফ্যামিলির আদার্স মেম্বারদের প্রবলেম হয়, প্রবলেম হওয়ার কারণে 2 দিন তিনি অনলাইনে থাকতে পারে না। অনলাইনে 2 দিন না থাকার ফলে তার গিগ একবারে ডাউন হয়ে যায়, সেই ডাউনেই ডাউন মোটামুটি 1 বছরের ভিতরে গিগ আর উঠতে পারে নাই। তো আমাকে বললো আমার তো ভাই ফ্রিল্যান্সিং ছেড়ে দিতে হবে, এভাবে ডাউন হয়ে গেছে তো তুলতে পারতাছি না, কোনোভাবে পসিবল হচ্ছে না, তো আমাকে ফাইবার ছেড়ে দিতে হবে। তো অনেক আগে, মোটামুটি 2-3 মাস আগে আমি বলছিলাম যে তুমি নতুন একটা অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করে সেখানে গিগ পাবলিশ করতে পারো। তো সেটাও ট্রাই করছে, করার পরে দেখা গেছে যে সেই অ্যাকাউন্টটাও তার প্রপারলি গ্রো হচ্ছে না। তো আমি বললাম যে কাহিনীটা কোন জায়গায়, তাহলে কী সমস্যা তোমার অ্যাকাউন্টে? যায় দেখি তার, আমি কালকের আগের দিন তার অ্যাকাউন্টে গেছি, বললাম যে দেখি তোমার অ্যাকাউন্টটা, দেখি র্যাঙ্ক করানো যায় কি না। পরে আমি তার অ্যাকাউন্টে ঢুকি, ঢোকানোর পরে দেখি যে তার ইমপ্রেশন হয় অনলি 6টা, মানে প্রতিটা গিকে 3, 4, 6 এর মধ্যে ইমপ্রেশন থাকে। ক্লিক তো দূরের কথা, যেখানে মিনিমাম আপনার থাকতে হবে 50টা, আমাদের যেখানে 3-4 হাজার ইমপ্রেশন ডেলি, সেখানে তার তো অবশ্য 50টা মিনিমাম রাখতে হবে, তা না হলে অর্ডার পাওয়ার সম্ভাবনা নাই। বা কোনো সার্চ মানে পেজে থাকলে আপনি সেটা দেখতে পারবেন যে আপনার ইমপ্রেশন হচ্ছে। কিন্তু আমি যখন দেখলাম তখন বুঝলাম যে তার অ্যাকাউন্ট ডাউন হয়েছে, তো হয়েছেই, 2টাই ডাউন হয়ে গেছে। তাহলে কী করতে হবে? তো তার একটা গিগ দেখলাম যে ইউটিউব চ্যানেল তৈরি করে, ইউটিউব চ্যানেল তৈরি করার গিগ। তো আমি বললাম যে এটাতে তো হবে না, তুমি একটা কাজ করো, এই গিগটাকে তুমি ইউটিউবের আরেকটা সার্ভিসে কনভার্ট করে ফেলো। তাহলে কী করবা তুমি? তুমি প্রথমে এই গিগটা পজ করবা, পজ করে এটা সমস্ত গিগটা ফালাইয়া দিবা, ব্যানার থেকে শুরু করে ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল, প্রাইসিং, এ টু জেড সব কিছু ফালাই দিবা। শুধু কী থাকবে? তোমার এই রিভিউটা থাকবে অ্যাকাউন্টে। যেমন আপনাদের যদি আমি বুঝাই, যেমন এই একটা সেলে যদি দেখেন, তো এখানে দেখেন কী লেখছে যে আই উইল ক্রিয়েট ইউটিউব ভিডিও, তিনি ইউটিউব ভিডিও ক্রিয়েট মানে তৈরি করবে 10টা টপ 10 ভিডিও। ওকে, উপরে কী লেখছে দেখেন, ক্যাশকাও ইউটিউব ক্রিয়েট বেস্ট ক্যাশকাও ইউটিউব, মানে এটা কিওয়ার্ড প্লেসমেন্ট করছে। আরেকটা যদি দেখেন এখানে, এটা যদি আমরা দেখি কী লেখছে এখানে, আই উইল বি ইউর অর্গ্যানিক প্রমোশন বেস্ট ইউটিউব চ্যানেল এসইও এক্সপার্ট। এটা কিন্তু তার ফার্স্ট টাইম টাইটেলটা ছিল, এটা কি ছিল? প্রমোশনের, কারণ ফাইবার এখন প্রমোশন অপশনটা বন্ধ করে দিছে। প্রমোশন কথাটা কোনো জায়গায় থাকলে প্রবলেম করে, সেই গিগ চলে যেতে পারে, অ্যাকাউন্ট জয়ে প্রবলেম করতে পারে, অনেক ধরনের প্রবলেম, হ্যাসাল আছে আর কি। তো এই গিগটা ছিল প্রমোশনের, হঠাৎ করে হয়ে গেলো এসইওর, ঠিক আছে? তো টাইটেলটা কিন্তু চেঞ্জ করে ফেলছে, প্রাইসিংও চেঞ্জ করে ফেলছে, ডেসক্রিপশনটাও চেঞ্জ হয়ে গেছে।
ঠিক আছে, প্রমোশন কথাটা কিন্তু কোনো জায়গায় নেই, নতুন করে সব কিছু প্লেসমেন্ট করছে, এগুলো চেঞ্জ করার পরে কিন্তু তার যে রিভিউগুলো আছে সেটা কিন্তু থেকেই যাবে। ব্যানারগুলো চেঞ্জ করতে পারবেন আপনি, কি টাইটেল চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, প্রাইসিং চেঞ্জ করতে পারবেন, ট্যাগ চেঞ্জ করতে পারবেন, শুধু চেঞ্জ করতে পারবেন না লিঙ্কটা। লিঙ্কের দরকার নাই, লিঙ্ক ছাড়াও আপনার গিগ র্যাঙ্ক করে। লিঙ্ক যদি চেঞ্জ নাও করতে পারেন, চেঞ্জ তো করতে পারবেন না, লিঙ্ক ছাড়াও আপনার গিগ র্যাঙ্ক করে। তো সেম কাজটা আমি তারে করে দিছি, আমি বলছি যে তুমি কি করবা, শুধু তোমার লিঙ্কটা থাকবে, রিভিউটা থাকবে, চ্যানেলের টাইটেল থেকে শুরু করে ইমেজ, দেন হচ্ছে আপনার প্রাইসিং, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু চেঞ্জ করে অন্য একটা ক্যাটাগরি শিফট হয়ে যাও। তার গিগ ছিল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ভিডিও অপটিমাইজেশন বা ইন্ট্রো আউটটু তৈরি, সেখান থেকে তিনি শিফট হয়ে গেছে ইউটিউব চ্যানেল ভিডিও এসইও বা এসইও সার্ভিসে চলে গেছে। তো ছিল হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি, হয়ে গেছে ইউটিউব ভিডিও এসইও। তো গিগটা প্রপার করার পরে একদিনের দিনই, মানে যেদিনকে এটা করছে তারপরের দিন আপনার গিগটা পাবলিক করছে, মানে কালকেই আমি দেখলাম তার গিগটা প্রথম পেজে আছে, প্রথম একে আছে। তো সেটা যদি আমি দেখাতে যাই তাহলে একটা ভিডিও দেখাতে হবে আপনাদেরকে, ভিডিও দেখ, ছয়জনের গিগ ফার্স্ট পজিশনে আছে, তো সেই সেই ভিডিওটা, সেই জন্য এটা পাবলিক করা যাবে না, কারণ হচ্ছে এটা প্রাইভেট ভিডিও আপনাদের। জাস্ট এই যে একটা গিগ দেখা চাইতেছে, হয়তো আপনারা ব্লার দেখতে পাচ্ছেন কারণ এটা পাবলিক করে নি, তো এইচডি কোয়ালিটি তো হবে না সম্ভবত, সম্ভব না। এখানে দেখেন এই একটা গিগ, এটা হচ্ছে তার গিগটা, এই গিগটা প্রথম দিনই ফার্স্ট পজিশনে চলে আসছে, এটা ব্লার হয়ে গেছে, এটা ভিডিও, বুঝছেন? ভিডিও ইউটিউব চ্যানেল দেখছি আমরাই আছি, অনলাইনে যদি আমরা দেখি আছে তিন নম্বর সারিতে আছে হলো সালমান, এটা আমাদের স্টুডেন্ট, তারপরে আবার মাহি আছে চার নম্বর সারিতে, এই যে এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের গিগটা, মানে প্রথম সারিতেই, মানে প্রথম দিনে এটা কিন্তু চলে আসছে ফার্স্ট পজিশনে। তো তিনি কি করছে, তিনি কি চেঞ্জ করছে, ক্যাটাগরি চেঞ্জ করছে, টাইটেল চেঞ্জ করছে, প্রাইসিং চেঞ্জ করছে, ডেসক্রিপশন চেঞ্জ করছে, ট্যাগ চেঞ্জ করছে। এবার আপনার গিগ যদি ডাউন হয়ে যায় তাহলে আপনি কি করবেন, যদি কোনো ইমপ্রেশন আসে না আপনি ক্যাটাগরি শিফট করবেন, ক্যাটাগরি শিফট করে অন্য ক্যাটাগরিতে চলে যাবেন, পুরো গিগটাকেই অপটিমাইজেশন করবেন, পুরো গিগটাই নতুন করে সাজাবেন। যুই কোনো ক্যাটাগরিতে আপনি যদি ওই ক্যাটাগরিতে কাজ করতে চান, টাইটেলটা চেঞ্জ করবেন, ক্যাটাগরিটা আর হালকা পাতলা আপডেট করবেন, পাবলিক করবেন, কিন্তু আপনার ফার্স্ট কাজ থাকবে যদি পাঁচটা ছয়টা বা দশটা পনেরোটা করে ইমপ্রেশন হয়, কোনো অর্ডার আসে না, তাহলে আপনার ফার্স্ট কাজ থাকবে আপনার ফাইবারের প্রোফাইলটাকে, মানে ফাইবারের গিগটাকে আপনাকে পজ করা। পজ করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত কিছু এডিটিং করে ইমেজ থেকে শুরু করে আমি যতগুলো বললাম, ক্যাটাগরি, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইসিং, ট্যাগ, ইমেজ, এই মানে গিগ ইমেজ যা কিছু আছে সব কিছু চেঞ্জ করে নতুনে সব কিছু বসাবেন, এবং কিওয়ার্ডগুলো কিন্তু প্রপারলি পারফেক্ট পারফেক্ট জায়গাগুলোতে বসাতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু একই প্রবলেম। তো বসায়া তারপরে একদিন অপেক্ষা করে পরের দিন আপনি গিগ পাবলিশ করবেন, আশা করি ফলাফল পাবেন। তারপরে আপনি আরেকটা জিনিস করতে পারেন, একটা রিভিউ নিতে পারেন, ঠিক আছে? তাহলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না, আপনি নির্দ্বিধায় আবার পুনরায় পজিশন বিল্ড আপ করতে পারবেন। এটা হচ্ছে পরীক্ষিত একটা মাধ্যম, যেটা যাদের অ্যাকাউন্টে টোটাল কথা হচ্ছে আপনার গিগ ডাউন হয়ে গেছে, মানে অনেক রিভিউ আছে, তারপরে দেখা যাচ্ছে অর্ডার আসতেছে না, গিগ ডাউন হয়ে গেছে। যদি প্রমোশন অপশন থাকে তাহলে দরকার নাই, যদি প্রমোশন অপশন থাকে আপনার চালু অ্যাকাউন্টে তাহলে দরকার নাই ওই গিগে। যদি আপনার নতুন সেলার হন বা মোটামুটি বিশটা পঁচিশটা তিরিশটা আপনার রিভিউ আছে বা প্রমোশন অপশন পান নাই, সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন। তো আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়টা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।